গল্পের শুরুতে আমরা বনের মাঝে কিছু সৈনিক দেখতে পাই। সেখানে ইভান নামের একজন লোক ছিল। সে আধুনিক যুগের পোশাক পরা ছিল। ইভান একজন রাজার ছেলে। তার পিতা জাদুর তলোয়ারের সাহায্যে ইভানকে ভবিষ্যতে পাঠিয়েছিল, যাতে করে ছেলেকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে। ভবিষ্যতের দুনিয়ায় ইভান একজন অনাথ। একদিন হঠাৎ সে আবার অতীতে চলে আসে। বনের মাঝে ইভান ও তার সাথীরা এমন এক শত্রুর মোকাবেলা করে যা শুধু মাথা রয়েছে, দেখতে অনেকটা ফুটবলের মতো। অনেক লড়াইয়ের পর ওই মাথাকে ধরতে সফল হয় তারা। ফ্যানিশ নামের এই যোদ্ধা এই মাথা ধরে তার রাজ্যে নিয়ে আসে। তাদের রাজ্যের নাম হোয়াইট সিটি। সেই শহরের একটি অনাথ মেয়ে ফল চুরি করে পালায়। ফলটি খাওয়ার সময় মেয়েটি এক উজ্জ্বল ফুল দেখতে পায়। মেয়েটি ফুলটির প্রতি আকৃষ্ট হয়ে সেটি ছেঁড়ার চেষ্টা করে। ফুলটি ধরার সময় তার হাতে কাটা লাগে। তখন একজন মহিলা চলে আসে, যার কাছ থেকে ফলটি চুরি করা হয়েছিল। সে মেয়েটিকে প্রশ্ন করে, তোমার পিতামাতা কোথায়? এ থেকে আমরা জানতে পারি মহিলাটি এই মেয়েকে নিয়ে অনেক চিন্তায় ছিল। সেই সময় ওই মহিলাটিও ফুলটির প্রতি আকৃষ্ট হয়ে তার ধরতে গেলে তার হাতেও কাটা লাগে। সেই মহিলা ফুলটি ছিঁড়ে মেয়েটিকে তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ইভান তার ঘরে বসে আছে। সেখানে ভবিষ্যতের অনেক ইলেকট্রনিক ছিল, সেগুলোর মধ্যে ওয়াশিং মেশিন, লাইট এবং ওভেনও ছিল। এইগুলো চালানোর জন্য তার কাছে একটি জেনারেটর রয়েছে। এই জিনিসগুলো আনতে ইভান প্রায় সময় ভবিষ্যতে যেত। এরপর সেখানে ভ্যালিসা আসে এবং ইভানের সাথে কথা বলে। তখন একজন সৈনিক শয়তান ভেবে তার জেনারেটর নষ্ট করে দেয়। অন্যদিকে আমরা ওই মহিলা ও বাচ্চাকে দেখতে পাই। বাচ্চাটির হাতে কিছু সাইন ভেসে উঠছিল। পাশে দাঁড়ানো মহিলাটির হাতেও ঠিক ওই রকম সাইন ভেসে উঠছিল। এটা দেখে আমরা বুঝতে পারি এটা সেই ফুলের কারণেই হচ্ছে। পরের দৃশ্যে আমরা ইভানকে দেখি, সে তার বাবার তলোয়ার দিয়ে একটি পোর্টাল বানিয়ে ভবিষ্যতে যাচ্ছে। সেখানে যাওয়ার পর সে একটি সুপারমার্কেট থেকে নতুন জেনারেটর ও কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। মহিলাটি ছোট মেয়েকে সুস্থ করার জন্য একজন ডাইনির কাছে যায়। ডাইনি ছোট মেয়েকে ভালোভাবে পরীক্ষা করে এবং জানায় তার ওপর শয়তানের ছায়া পড়েছে, এই জন্য ওকে মেরে ফেল। এই কথা শুনে মহিলাটি তার ওপর অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা সেই স্থানে চলে আসে যেই স্থান থেকে তারা ফুলটি ছিঁড়েছিল। সেখানে আসার পর একটি জাদুর গাছ তাদের বেঁধে ফেলে। এই পুরো বিষয় আমরা একটু পরেই জানতে পারবো। পরের দৃশ্যে সেই দেশে রাজা একটি প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে রাজ্যের সবাই তাদের শক্তি ও যোগ্যতার প্রমাণ দেবে। ফ্যানিস সেই ফুটবলের মতো প্রাণীকে নিয়ে আসে এবং তার সাথে লড়াই করে। সেই সময় ফ্যানিস ইভানকে এই প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার ভয়ে ইভান পোর্টাল খুলে ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করে। তখন তার বাবার তলোয়ারের শক্তি শেষ হয়ে যায়। এর কারণ হলো ইভান প্রতিদিনই তলোয়ার ব্যবহার করে ভবিষ্যতে যেত, তাই ধীরে ধীরে তলোয়ারের শক্তি শেষ হয়ে যায়। এখন বাধ্য হয়ে ইভানকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। প্রতিযোগিতায় ইভান ভালো করেই খেলছিল। তখন সেখানে দুজন ডাইনি চলে আসে এবং রাজার কাছে তার তলোয়ার চায়। তখন আমরা জানতে পারি এই মহিলা দুজন সেই মহিলা ও ছোট মেয়েটি যাদেরকে জাদুর গাছ আটকে রেখেছিল। জাদুর গাছ তাদের ডাইনি বানিয়ে দেয়। গেলিনা নামের ডাইনি তার সাথী বারবারাকে সেই তলোয়ার নিয়ে আসতে বলে এবং সে নিজে রাজার কিছু সৈনিকের ওপর জাদু করে। এতে সৈনিকদের চোখ গায়েব হয়ে যায় এবং তাদের সাথীদের সাথে লড়াই শুরু করে। এদিকে বারবারা একটি পাখি হয়ে সেই তলোয়ার নিয়ে আসে। ইভান তার হাতের মোবাইল ছুড়ে মারলে তলোয়ারটি তার পা থেকে ছুটে মাটিতে পড়ে। তখন রাজা সেই তলোয়ার দিয়ে লড়াই শুরু করে। জাদু শেষ হওয়ায় এখন এই তলোয়ার একটা সাধারণ তলোয়ারে পরিণত হয়েছে। তাই রাজা এই তলোয়ার ইভানের হাতে দেয় এবং বলে এটিকে রক্ষা করতে, কারণ একদিন না একদিন এই তলোয়ারের শক্তি ফিরে আসবে। তলোয়ার সাথে নিয়ে ইভান ভ্যালিসা, ভ্যানিস ও ডাইনি সেই স্থান থেকে পালায়। দুই ডাইনিও তাদের পেছনে লাগে। ইভেনের সাথে থাকা চালাক ডাইনি শেষ বাজিয়ে তার জাদুর কুঁড়েঘরকে ডাকে। সৈনিকরা বারবারার সাথে চলে আসে। ততক্ষণে কুঁড়েঘরটি পানিতে সাঁতরে চলে যাচ্ছে। তারা ভাবে সবাই কুঁড়েঘরের ভিতরেই রয়েছে, তবে তারা সবাই সেখানে ছিল না। তারা নদীর কাছে একটি ফাঁকা গাছের ভিতরে লুকিয়েছিল। এখানে ইভান ডাইনিকে প্রশ্ন করে, খারাপ ডাইনিগুলো কারা এবং কেনই বা তারা তলোয়ার চাইছে? ডাইনি তাকে জানায়, হাজার বছর আগে এখানে এক ভালো জাদুকর ছিল। সে যে কোনো মৃত গাছকে ছুঁয়েই জীবিত করতে পারত।
একদিন সে বুঝতে পারল সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, খুব জলদি সে হয়তো মারা যাবে। নিজেকে অমর করার জন্য একটি জাদুর তলোয়ার বানায়। এটাই সেই তলোয়ার যেটি জাদুকর বানিয়েছিল। সূর্যগ্রহণের সময় এই তলোয়ারে একটি জাদুর হীরা লাগালে জাদুকর অমর হয়ে যাবে। এই কাজ করার সময় জাদুকরের ছাত্র কোশি তলোয়ারের লোভে পড়ে একটা বড় পাথর ফেলে তাকে মেরে ফেলে। সেই জাদুকর জীবিত অবস্থায় মাটিতে দেবে যায়। তার প্রতি হিংসার কারণে সে একটা শয়তান হয়ে যায়। এখন সেই শয়তান জাদুকরের তলোয়ারের প্রয়োজন। তাদের কথা চলার সময় সেখানে নদীর রাজা চলে আসে এবং তাদের জানায় বাকি প্রশ্নের উত্তর এবং তাকে মারার উপায় তোমরা ডেডল্যান্ডে গেলেই পাবে। তারা সবাই নদীর রাজার সাথে একটি পাথরের ওপর ওঠে। অন্যদিকে দুই ডাইনি জাদুর কুঁড়েঘর পেয়ে যায়। ভিতরে তারা কাউকেই খুঁজে পায় না, তাই গ্যালিনা বারবারাকে হুকুম করে ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। সেই সময় অন্য একটি জাদুর কুঁড়েঘর এসে তাকে সাথে নিয়ে পালায়। এদিকে পাথরের ওপর ইভান ও ফেনিস দুটি শিকল খুঁজে পায়। একটি জিঞ্জির ফেনিস খুব সহজে তুলে নিলেও ইভান সেটি তুলতে পারছে না। এটা দেখার পর ডাইনি তার থলে থেকে জাদুর দুটি ট্যাবলেট খায়। এতে তার শক্তি অনেক বেড়ে যায়। তখন সে শিকলগুলো টেনে পানি থেকে একটা বিশাল ত্রিমিকে টেনে ওপরে তোলে। তারা যেই পাথরের ওপর ছিল আসলে সেটা একটা ত্রিমি মাছ ছিল। ত্রিমি মাছটি তাদের নিয়ে ডেডল্যান্ডের দিকে যাত্রা করে। সেই সময় ইভান ডাইনির জাদুর থলে নিজের কাছে রেখে দেয়। সেখান থেকে কিছু ট্যাবলেট সে খেয়ে ফেলে। এতে তার শক্তি অনেক বেড়ে যায়। ফ্যানিসকে তার শক্তি দেখানোর জন্য একটা পাথর ওঠায়। তারপর তারা সবাই কথা বলা পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়টি সবাইকে জানায় সে তাকেই ভিতরে যেতে দেবে যে তার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিবে, এবং যে উত্তর দিতে পারবে না সে তাকে বরফ বানিয়ে দিবে। ইভান পাহাড়কে ভুলিয়ে এমন প্রশ্ন করতে বলে যে প্রশ্নের উত্তর তার আগে থেকেই জানা ছিল। তাই ইভান পাহাড়কে বলে, তুমি তিনটি প্রশ্নে করে ফেলেছ এবং আমি সেই প্রশ্নের জবাবও দিয়েছি। তখন পাহাড় বুঝতে পারে ইভান তাকে বোকা বানিয়েছে। ইভান বলে, এখন আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। পাহাড় তাকে একটা উজ্জ্বল পাথর দিয়ে ভিতরে প্রবেশ করতে বলে। এই পাথরের সাহায্যে ইভান মরে যাওয়া একজন মানুষকে জীবিত করতে পারবে। ভিতরে গিয়ে ইভান তার বাবা রাজাকে দেখতে পায়। সে তাকে দেখে অনেক অবাক হয় এবং জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে আসলেন? তার বাবা জানায় ডাইনি গ্যালিনা তাকে মেরে ফেলেছে, তাই এখন সে ডেডল্যান্ডে। এটা শোনার পর ইভান অনেক কষ্ট পায়। তখন তার মনে হয় হাতে থাকা উজ্জ্বল পাথর দিয়ে বাবাকে জীবিত করবে। পাথরটি তার বাবার দিকে ছুঁড়ে মারে। রাজা পাথরটি না রেখে কোশিকে দিয়ে দেয় এবং তাকে ইভানের সাথে যেতে বলে। কোশিকে সাথে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ডাইনি বুড়ি কোশির কাছে জাদুকরকে মারার উপায় জিজ্ঞেস করে। তখন তার কিছুই মনে পড়ে না, তাই ডাইনি রাগ করে কোশির মাথায় আঘাত করে। তখন কোশির আধো আধো কিছু কথা মনে পড়ে। কোশি সবাইকে জানায়, যেই পাথরে আমি তাকে মেরেছিলাম সেই পাথরটি ভাঙতে পারলেই জাদুকর মারা যাবে। সেই পাথরটি ইভেনের জাদুর তলোয়ার দিয়েই ভাঙতে হবে। তখন ইভেন ভ্যালিসাকে জানায়, বারবার জাদু ব্যবহার করার কারণে তলোয়ারের জাদু শক্তি শেষ হয়ে গেছে। এই কথা শুনে ভ্যালিসা অনেক রাগ করে। ইভান ওই তলোয়ার দিয়ে একটি গাছ কাটার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তলোয়ারটি মাটিতে রাখতেই তলোয়ার মাটি থেকে শক্তি নিয়ে আগের মতো শক্তিশালী হয়। ইভান আবার জাদুর ট্যাবলেট খেয়ে একটা বড় পাথরের নিচে তলোয়ারটি লুকিয়ে রাখে। সবাই যখন ঘুমাচ্ছিল তখন ফ্যানিস পাহারার দায়িত্বে ছিল। তখন বারবারা ফ্যানিসের বুকে তীর ছুঁড়ে মারে। তারা সবাই মিলে বারবারার সৈনিকদের সাথে লড়াই করে। এদিকে ইভান পাথর সরানোর অনেক চেষ্টা করে। ট্যাবলেটের জাদু শেষ হওয়ার কারণে পাথর উঠাতে পারে না ইভান, তাই সে ট্যাবলেট খেতে গেলে ডাইনি তার কাছ থেকে থলেটি নিয়ে নেয়। তখন সবাই জানতে পারে ইভানের শক্তির উৎস। বারবারার সৈনিকদের সাথে তারা পেরে ওঠে না, তাই সবাই পালিয়ে যায়। বারবারা তাদের সবাইকে যেতে দেয়, কারণ তার কাছে এখন জাদুর তলোয়ার রয়েছে। এটা নিয়ে সে উড়ে যায়। এই তলোয়ার সে গ্যালিনাকে দেবে না। এই তলোয়ারের শক্তি ব্যবহার করে নিজেকে অমর করতে চায়। অন্যদিকে ভ্যালিসা ইভানকে থাপ্পড় দিয়ে বাকিদের সাথে থাকে। ইভান তাদের পেছনে পেছনে হাঁটছিল, হঠাৎ পাথর পড়ে রাস্তা বন্ধ হয়। ইভান ও মনস্টার মাথা আলাদা হয়। বাকিরা ইভানের ওপর রাগ করে থাকা ইভানকে ছাড়াই তারা সামনে চলে যায়। তাই ইভান আগের জায়গায় ফিরে আসে এবং তলোয়ারের খাপ খুঁজে পায়। বারবারা যখন তলোয়ার নিয়ে উড়ে যাচ্ছিল তখন গ্যালিনা পেছন থেকে তার ওপর হামলা করে, এতে তলোয়ার পড়ে যায়। তখন গ্যালিনা বলে, জাদুকরকে ধোকা দেয়া তোমার ঠিক হয়নি। তখন বারবারা তার কোনো কথা শোনে না, তাই গ্যালিনা তার ওপর জাদু করে এবং তাকেও গোলাম বানিয়ে নেয়। তখন আমরা একটি মনস্টারকে দেখতে পাই, যাকে
ফেনিস প্রতিযোগিতার দিন ধরেছিল, সেদিন হামলার সময় এই মনস্টারটাও পালায়। এখন সে ইভানের তলোয়ারটি খুঁজে পায়। এটি নিয়ে সে যখন সামনে যায়, তার সাথে ইভানের দেখা হয় এবং তলোয়ারটি তার কাছ থেকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যায়। রাজ্যের সব স্থানে গেলিনার সৈন্যরা ছিল, তারা সবাই গেলিনার গোলাম। ইভান সৈনিকদের সাথে লড়াই করে, তখন বাকিরাও সেখানে চলে আসে এবং তারা ইভানের সাথে যোগ দেয়। তখন মনস্টার মাথা এক পাথরের ওপর গিয়ে বলে, এই পাথরটা কাটলেই জাদুকর মারা যাবে। তাই ইভান সেই পাথরকে অনেকগুলো টুকরো করে, তবে এতে কিছুই ঘটে না। তাই সে কোশিকে পাথর সম্পর্কে জিজ্ঞেস করে, তখন এক সৈনিক তার মাথা কেটে ফেলে। তবে কোশির বডি একটা পাথরের দিকে ইভানকে ইশারা করে, ইভান সেই পাথরের দিকে যায়। তখন কোশির সব কথা মনে পড়ে, পাথর ভাঙলে জাদুকর বাইরে বের হয়ে আসবে। কোশিক কিছু জানানোর আগেই ইভান সেই পাথর ভেঙে ফেলে। একটা উজ্জ্বল আলোর সাথে জাদুকর বাইরে বের হয়ে আসে। জাদুকর সবাইকে মাটিতে দাবানো শুরু করে। সেই সময় ইভান তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায়। সে বলে, এই মাটি থেকেই আমরা শক্তি পাই, তাই নিজের শক্তি চেনার চেষ্টা করো। এরপর মাটি থেকে ইভান শক্তি পেতে শুরু করে। সে জাদুকরকে মাটি থেকে তুলে দূরে ছুঁড়ে ফেলে। ইভান বুঝতে পারে তার তলোয়ার যেভাবে মাটি থেকে শক্তি পাচ্ছে, ঠিক তেমনই জাদুকরও মাটি থেকে শক্তি পাচ্ছে। তাই তলোয়ারের সাহায্যে ইভান জাদুকরকে ভবিষ্যতের দুনিয়ায় নিয়ে আসে, যেখানে সব স্থানে কংক্রিটের রাস্তা ছিল। ইভান বলে, এখানে তুমি কোনো মাটি খুঁজে পাবে না, তাই এই দুনিয়ায় তুমি অনেক দুর্বল। তখন জাদুকর মাটি খোঁড়ার চেষ্টা করে। সেই রাস্তার নিচে একটি কংক্রিটের বেসমেন্ট ছিল। কিছু সময় পর মাটি খুঁজে না পাওয়ায় জাদুকরের শরীর ছাই হয়ে নষ্ট হয়ে যায়। অতীতে সবাই জাদুকরের শিকড় থেকে মুক্তি পায়। ইভান অতীতে ফিরে আসে। তখন রাজ্যের অন্য জাদুকর সবাইকে আগের মতো করে দেয়। তখন গ্যালিনা সেখান থেকে পালায়। ইভান ভ্যালিসাকে প্রপোজ করে এবং তাকে কিস করে। গল্পের শেষে ইভান কিছু সৈনিক নিয়ে জঙ্গলে যায়। তখন তারা ডিম থেকে কুঁড়ে ঘরের ছানা বের হতে দেখে। আরেকটি কুঁড়ে ঘর ডাইনির জাদুর কুঁড়ে ঘরকে নিয়ে পালিয়ে যায়।